Assalamualaikum বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আর আজকে ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে আর ঘুরতে যাচ্ছি ফরিদপুর ভাঙ্গায় আমি চিনি না ভাঙ্গা নামে একটা জায়গা আছে ওখানে নাকি সুন্দর প্লেস আছে ঘোরার মতো দেখার মতো তো ওখানে যাচ্ছি অলরেডি আমরা ফেরিতে চলে আসছি ফেরিবার হচ্ছে আর বাসা থেকে বের হইছি আধা ঘন্টা হয়ে গেছে তো ফেরিতে চলে আসি ফেরি পার হয়ে ওই পাশ থেকে মেবি আরও আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে তো যাই আগে গিয়ে দেখি জায়গাটা কেমন আর আপনাদেরকেও দেখাই ইনশাল্লাহ ভালো লাগবে আর অবশ্যই সাথে থাকবেন সবাই তো চলেন একদম ওইখানে গিয়ে দেন কথা হচ্ছে বন্ধুরা ফেরি পার হয়ে চলে আসি অনেকটা দূরে চলে আসি আমাদের
আরও এখনও প্রায় 40-45 কিলোমিটার বাকি আছে যাওয়া, তো এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর 5-10 মিনিট এখানে জিরে দেন আবার রওনা হব। আর আশা করি ভালো লাগবে ওইখানে গিয়ে। এখনও আমি যাইনি, জানি না জায়গাটা কেমন, ইনশাআল্লাহ ওখানে গিয়ে দেখবো কেমন। আর আপনারা তো সাথে থাকবেন, আপনাদেরকেও দেখাবো। রাস্তার পাশে বাইরের নয়েজগুলো বেশি আসতেছে, তার কথা বলবো না, ডাইরেক্ট গিয়ে ওখানে গিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। বন্ধুরা, চলে আসি ভাঙা। আর ভাঙা আসলে ভাঙা কোথায় জানি না, সব সবখানে অনেক সুন্দর, আর শুধু সুন্দর না, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যারা আসছেন তারা তো দেখছেন। এখানে এসে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোনো রাস্তায় নাই, বাইরের কোনো রাস্তায় আসি, মানে বাইরের দেশের যে রাস্তাগুলো হয় যেরকম একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পানির মতো যেটাকে বলে। আর এত সুন্দর করছে, এত সুন্দর করছে বলার মতো না। যারা আসেনি আসলে তাদেরকে বলে বোঝাইতে পারবো না কতটা সুন্দর। আর আসি এখন, আবহাওয়াটাও এতটা সুন্দর, এত এতটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে। প্রায় আমরা 70-80 কিলো হবে যেখান থেকে আসি আমরা, তো এত দূর জার্নি করে আসার পর যে ক্লান্তিটা হয়, সেই ক্লান্তিটা এই জায়গাটা দেখে সেটা কেটে গেছে। ক্লান্তি আর ক্লান্তি নেই, এখন ভালো লাগতেছে জায়গাটা, সত্যিই সুন্দর। আর ওই পাশটা আমরা ব্রিজের এই পাশে সামনে চলে আসছি, ওই ব্রিজের ওই পাশটায় গোল চত্বর, যেটা যেটা আরও বেশি সুন্দর। ইনশাআল্লাহ ওইখানে যাব, দেখাবো জোস, ওরা এক কথা জোস। আপনারা যারা আসেননি আসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে এখানে। আর গাড়িগুলো এত জোরে চালাচ্ছে এখান দিয়ে, মানে গাড়ির টায়ারের শব্দ যেটা মনে হচ্ছে যে বিমান চলতেছে এরকম কিছু। আর পুরাটা করা, মানে বাইরের কান্ট্রিতে যেরকম দেখি আমরা ছবিতে সাধারণত, ঠিক সেই রকমটা, তো যার কারণে অনেক 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 বেশি সুন্দর লাগতেছে। মাত্রই আসছি, সবাই একটু ক্ষুধার্থ, আগে নাস্তা পানি কিছু করবো, দেন আবার ওই পাশে যাবো, ছবি টবি তুলবো, কথা হবে। আরও অবশ্যই আপনার সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে সব কিছু দেখবো, ঠিক আছে, ফোনের মাধ্যমে। ওকে, তো থাকেন, আমি আগে দেখি তারপরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সবাই সাথে থাকেন, ভিডিও দেখতে থাকেন, এনজয় করতে থাকেন।
চলে আসছি এই পাশে। আর এখন অলরেডি রাত হয়ে গেছে, যেটার অপেক্ষা করছিলাম সেটা এখন শুরু হয়ে গেছে। যখন আসছিলাম তখন লাইটগুলো ছিল না, আর এখন সব লাইট অন করে দিয়েছে, আর সৌন্দর্যটা এখন ফুটে উঠতেছে, এখন দেখা যাচ্ছে। এখানে আসলে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যাবেন যে আমাদের রাস্তা এতটা সুন্দর হতে পারে, এটা আপনি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন। সত্যি মনোমুগ্ধকর, আপনাদেরকে কিছু ফুটেজ আমি দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে, আরও সুন্দর করে আপনাদেরকে ফটোগুলো দেখাচ্ছি। যারা আসেন নাই এখন পর্যন্ত তারা সত্যি মিস করতেছেন, যারা ঘোরাঘুরি পছন্দ করেন, বাইক আছে বাইক নিয়ে ঘোরা পছন্দ করেন, তারা অবশ্যই এখানে আসবেন, এখানের জায়গাটা ভালো লাগবে, 100% ভালো লাগবে। আপনি যদি আসেন অবশ্যই আপনার ভালো লাগবে, আর চেষ্টা করুন বিকালে আসার জন্য, বিকালে সুন্দর ভিউটা পাবেন, আর রাতটা থেকে মানে সন্ধ্যাটা পার করে যাবেন, কারণ এই লাইটগুলো যখন অন করে দিবে তখন আর একটা সৌন্দর্য দেখা যায়, আর দুইটা দেখলে আপনার খুব ভালো লাগবে আশা করি। তো আপনাদেরকে কিছু এই জায়গাটার ভিউ দেখাই, হ্যাঁ আশা করি ভালো লাগবে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ওই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে গোল করে ওই দিক দিয়ে একটা রাস্তা, ওই দিক দিয়ে অনেকগুলো রাস্তা গেছে। বন্ধুরা চলে যাচ্ছি ভাঙা থেকে, ভালো লেগেছে ভাঙা, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক ছবি তুলছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন, দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানে ইন করে দিব। তো ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা ক্লিক করে সবাই আমার পাশে থাকবেন। সবাই মাথায় হেলমেট পরিধান করে অবশ্যই বাইক রাইড করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।